সব বড় বড় মাছ আসে বিভিন্ন জায়গার, এরা আগের থেকে সব অর্ডার করে রাখে যে এই এই মার্কেটে যদি বড় মাছ আসে আমাদের খবর দেবেন, এরা এই বাজারে এই মাছটাকে তুলে ধরে। এখানে একটা প্রত্যেক বছরের একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে যত বড় মাছ আনতে পারে তার একটা রেকর্ড হয়ে দাঁড়ায়। 36 কেজি এখনো বাজারে সেরা মাছ, এটা 36 কেজি ভাঙর মাছ, গঙ্গার ভাঙর। এই মাছের আমি এটা দেখে আমারও ভালো লাগলো, প্রত্যেক বছরই নিয়ে 2 কেজি আমিও নিয়ে নিলাম দাদা। এটা পয়সা তো সারা বছরই ইনকাম করতে হবে। অরিজিনাল ভেটকি আছে, ভোলা ভেটকি আছে, খুব মানে খুশি ভেটকি আছে, আরও একটা আছে বড়ো একটা বাঘার আর্মেন মাছ নিয়ে এসছি। আমরা প্রতি বছর দাদা আসি, আর আমরা এসছি ব্যান্ডেল বাজার থেকে। এইখানে আমরা বাবার আছে দোকান, কাকারা দোকানদারি করে গেছে, আমরা এখন দোকানদারি করছি সবাই মিলে। বছর রেকর্ড কি মাছ আছে? রেকর্ড একটা নিয়ে এসছি বড়ো বাঘার, তার ওজনে 34 কেজি মাছ। কত টাকা কেজি বিক্রি হচ্ছে? ওটা বিক্রি হচ্ছে 700 টাকা কেজি মাত্র, মাথা বাদ দিয়ে শুধু মাছ পাওয়া যায়। কেষ্টপুরের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে উত্তরায়ণ মেলা, যেটা মাছের মেলা নামে প্রসিদ্ধ। আমরা সেখানে মাছের মেলায় পরিদর্শনে এসেছি, এলাকার যাতে সুন্দরভাবে মেলাটা পরিচালিত হয়। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, এই অঞ্চলের সমস্ত পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্যান্ডেলের প্রধান উপপ্রধান সহ আমাদের দলের ইম্পর্টেন্ট লিডাররাও আছেন। আমরা এই মেলায় পরিদর্শন করলাম এবং শান্তিপূর্ণভাবে মেলায় যাতে পরিসমাপ্তি হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। এখানে দেবতার মন্দিরও আছে।